বেঙ্গল সমর্থকদের উন্মাদনা এখন থেকেই শিখর ছুঁয়ে গেল এ কথা বলার অবকাশ রাখে না। না শহরের কোনো হোটেল থেকে আই লিগ খেলা হচ্ছে, না লাল হলুদের ঝা চকচকে গোয়ার হোটেল থেকে আইএসএল এ নামছে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। তো এবার দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গলের প্রথম পর্বের ম্যাচগুলো কোথায় কখন কবে হতে চলেছে। প্রথম ম্যাচই হতে চলেছে ডার্বি, এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান, 27 নভেম্বর শুক্রবার, সময় 7:30, তিলক ময়দান। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হতে চলেছে প্রথম ডার্বি। দ্বিতীয় ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি, 1 ডিসেম্বর টুইজডে, 7:30, জিএমসি স্টেডিয়াম, অ্যাওয়ে ম্যাচ। তৃতীয় ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, 5 ডিসেম্বর স্যাটারডে, 7:30, তিলক ময়দান স্টেডিয়াম, অ্যাওয়ে ম্যাচ। চতুর্থ ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, 10 ডিসেম্বর থার্সডে, 7:30, তিলক ময়দান, হোম ম্যাচ। পঞ্চম ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসি, 15 ডিসেম্বর টুইজডে, 7:30, তিলক ময়দান, অ্যাওয়ে ম্যাচ। ষষ্ঠ ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার, 20 ডিসেম্বর সানডে, 7:30, জিএমসি স্টেডিয়াম, অ্যাওয়ে ম্যাচ। সপ্তম ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি, 26 ডিসেম্বর স্যাটারডে, 7:30, তিলক ময়দান, হোম ম্যাচ। অষ্টম ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি, 3 জানুয়ারি 5:00 সানডে, তিলক ময়দান, হোম ম্যাচ। নবম ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, 6 জানুয়ারি ওয়েনেসডে, 7:30, তিলক ময়দান, হোম ম্যাচ। দশম ম্যাচ এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, 9 জানুয়ারি 7:30, ফাতুরদা স্টেডিয়াম, অ্যাওয়ে ম্যাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন।